My dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Today I will discuss for class 6 subject English. Topic substitution table. Skill writing. Shubhro Shikhardi Bindu. Substitution table ta porikha kibhabe thakbe? বা এটা অ্যান্সারটা কী করে করবে তা নিয়ে একটু আলোচনা করা যাক। সাবস্টিটিউশনের যে টেবিলটা থাকবে সেক্ষেত্রে সাধারণত তিনটা অংশ থাকবে, যথা সাবজেক্ট, ভার্ব এবং প্রিডিকেট। প্রসঙ্গ অনুযায়ী অর্থবহ চারটি বাক্য কিংবা পাঁচটি বাক্য গঠন সাপেক্ষে উত্তর করতে হবে। তার মানে এই যে সাবজেক্ট, ভার্ব এবং প্রিডিকেট থাকবে সেখান থেকে যদি পরীক্ষা চার নাম্বার থাকে তাহলে ওই টেবিল থেকে তোমাকে চারটা বাক্য তৈরি করতে হবে, আর যদি পাঁচ নাম্বার থাকে তাহলে পাঁচটি বাক্য তৈরি করতে হবে। বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্ট ও ভার্বের সম্পর্ক উল্লেখযোগ্য, তার মানে সাবজেক্ট এবং ভার্বের যে সম্পর্কটা থাকবে সেটা উল্লেখযোগ্যের মতো। মূলত ভার্বকে কেন্দ্র করেই সাবজেক্ট ও প্রিডিকেট অংশ নির্ণীত হয়। মূলত তিনটি কলামের প্রতিটি থেকে একটি করে অংশ নিয়ে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে, যেন তা প্রসঙ্গ অনুযায়ী যথার্থ হয়। তার মানে কি, শুধু এলোমেলোভাবে করলেই হবে না, সেটা প্রসঙ্গ অনুযায়ী যে সেন্টেন্সটাই তুমি তৈরি করলা, যে বাক্যটাই তুমি তৈরি করলা সেটা যেন যথার্থ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবার একটু দেখি যে কী করে এই টেবিল থেকে বাক্যগুলো তৈরি করা যায় এবং টেবিলটার রূপটা আসলো কীরকম। দেখো, সাবস্টিটিউশন টেবিল, ঠিক দেখো এই একটা টেবিল। হ্যাঁ, এখানে কলাম কয়টা আছে দেখো, তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথম কলামে দেখো এক, দুই, তিন, চার, এখানে চারটা সাবজেক্ট দেওয়া আছে, তাই না? এরপরের কলামটা দেখো চারটা ভার্ব দেওয়া আছে, পরের কলামটা দেখো চারটা প্রিডিকেট দেওয়া আছে। এখন তোমাকে কোন সাবজেক্টের পরে কোন ভার্ব এবং কোন প্রিডিকেটটা নিলে একটা যথার্থ অর্থবহ বাক্য হয় সেটা তোমাকে প্রথমে ভাবতে হবে, তারপরে লেখার চেষ্টা করতে হবে। এখন দেখো এখানে সাবজেক্টগুলো কী কী আছে। প্রথমে আছে কি, ইট, তারপরে এক্রো, তারপরে হি, বাট হি। ভার্বগুলো দেখো কী আছে, ডিড নট, ফাইন্ড, লুকড, ওয়াজ, বিকেম। প্রিডিকেটগুলো কী আছে দেখো, ফর, ওয়াটার, এভরি হয়ার, পরেরটা কি, ওয়াটার এনি হয়ার, তারপরে এ সামার ডে, এরপরে ভেরি থ্রেস্টি। তাহলে এখন এই টেবিলটা আমি মনোযোগ সহকারে দেখলাম, সাবজেক্টগুলো পড়লাম, ভার্বগুলো পড়লাম এবং প্রিডিকেটগুলো পড়লাম। এখন আমাকে তৈরি করতে হবে এখান থেকে চারটা বাক্য, যেহেতু চারটা সাবজেক্ট বা চারটা ভার্ব দেওয়া আছে। আমি এখানে আমি উত্তরটা করতে পারি যে দেখো, ইট ওয়াজ এ সামার ডে। দেখো একটা পরিপূর্ণ বাক্য হলো, হ্যাঁ, ইট ওয়াজ এ সামার ডে। এরপরে কী আমি তৈরি করতে পারি, এ ক্রো বিকেম ভেরি থ্রেস্টি। তাহলে কী হলো দেখো, ওই যে গ্রীষ্মের দিনটায় একটা কাক খুব তৃষ্ণার্থ ছিল, না দেখো, এ ক্রো বিকেম ভেরি থ্রেস্টি। তারপর দেখো কী লেখা হয়েছে, হি লুকড, দেখো হি লুকড ফর ওয়াটার এভরি হোয়ার, তাই না? এই যে হি লুকড ফর ওয়াটার এভরি হোয়ার। বাট হি ডিড নট ফাইন্ড ওয়াটার এনি হোয়ার। তাহলে দেখো এখান থেকে কীভাবে একেবারে প্রসঙ্গ অনুসারে
যথার্থভাবে চারটা বাক্য এই টেবিল থেকে তৈরি করা হলো। ঠিক পরীক্ষায় তোমাদের এভাবেই টেবিলটা থাকবে এবং চিন্তা করে কোন বাক্যটার সাথে মানে কোন সাবজেক্টটার সাথে কোন ভার্বটা এবং কোন প্রিডিকেটটা নিলে অর্থবহ একটা বাক্য হয় সেভাবে চিন্তা করেই তোমাকে চারটা বাক্য তৈরি করতে হবে। আগে বলেছি চারটাও তৈরি করতে বলতে পারে, আবার পাঁচটাও বলতে পারে। যেহেতু এখানে চারটা ভার্ব দেওয়া আছে তাহলে চারটা সাবজেক্টই, যদি পাঁচটা ভার্ব দেওয়া থাকতো বা পাঁচটা সাবজেক্ট দেওয়া থাকতো সেক্ষেত্রে পাঁচটা বাক্য তুমি তৈরি করতে পারতে। অনেক সময় আবার কিন্তু ভার্ব সাবজেক্ট কম থাকে, ভার্বও কম থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা সাবজেক্ট দুইবার ব্যবহার করতে মানে করতে পারো বা একটা ভার্ব দুইবার ব্যবহার করতে পারো, সেটা একটু বলে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে একটা সাবস্টিটিউশন টেবিল, তার মানে টেবিল থেকে কীভাবে আমি চারটা কিংবা পাঁচটা বাক্য তৈরি করতে পারি সেই নিয়মগুলো একটু জানলাম। এরপরে একটু বলে দিই যে এই টেবিল থেকে বাক্য তৈরি করতে হলে তোমাকে একটা বিষয় খুবই ভালো মনোযোগ সহকারে পড়তে হবে, ভালোভাবে জানতে হবে, সেটা হলো টেন্সের গঠনগুলো একটু ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, টেন্সের গঠনগুলো একটু ভালোভাবে জানলেই তাহলে তোমার জন্য এই টেবিল থেকে বাক্য তৈরি করাটা খুব সহজ হয়ে যাবে। এরপরেও সেন্টেন্সের গঠনগুলো যদি তোমার জানা থাকে সেটা আরও ভালো। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেবো, হ্যাঁ, হোমওয়ার্ক। হ্যাঁ, দেখো আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। মেক ফোর সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবিল। তাহলে এখানে চারটা বাক্য তৈরি করতে বলছে না এই টেবিলটা থেকে, আমি একটু পড়ে দিই টেবিলে। দেখো প্রথম সাবজেক্টগুলো কী কী আছে, দেয়ার, উইন্টার, পিপল, দ্য নেচার। ভার্বগুলো কী আছে, ইচ, আর, সাফার, লুকস। অ্যান্ড প্রিডিকেট, সিক্স সিজনস ইন বাংলাদেশ, বেয়ার ইন দিস সিজন, এ লট ইন উইন্টার, দ্য কোল্ডেস্ট অফ দ্য সিক্স সিজনস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বাড়ির কাজটা পেলে বাসায় একটু চেষ্টা করবে এই টেবিলটা থেকে চারটা বাক্য তৈরি করার জন্য। আশা করি তোমরা পারবে এবং কঠিন কিছুই নয়, একটু চেষ্টা করলেই তোমরা পেরে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। কেমন, সকলকেই ধন্যবাদ।